আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ বহিরাজ্যের এক নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ ধৃত নেশা পাচারকারীর নাম বীর বিকাশ বিক্রম তার ব্যাগ থেকে মোট বাইশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ধৃত যুবকটির বাড়ি বিহার রাজ্যে সে গাঁজাগুলি ট্রেনে করে বিহার নিয়ে যাচ্ছিল তার বিরুদ্ধে এনডিপিএস ধারা একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপোর্ট করা হবে এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন তিনি আরও জানান শুক্রবার বিকেলে আগরতলা রেল স্টেশনে একটি ট্রেন থেকে বেশ কিছু মালিকানা বিহীন এসকপ সিরাপ এবং ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ পুলিশ এই ঘটনারও তদন্ত শুরু করেছে বলে জানান তিনি গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি ওনার কাছ থেকে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় তো উনি বলছেন যে এগুলি চুয়ান্নশো টাকা কেজি করে কিনেছেন উনি তো যা অবৈধ এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে তো দেখা যাক এটাতে আরও কী কী বেরিয়ে আসে আমরা আশা করি পাবো আরও কে এগুলি প্রোভাইড করেছে বা কী আসে বিষয়ে সেম আমরা গতকালকে কিছু অ্যাসকোপ এবং ফেন্সিডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি তো যদিও আমরা কালকে একটা এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে কার কে সে এগুলার অবৈধ জিনিসগুলোর মালিক তো এগুলো আমরা দেখছি কতিয়ে এবং করে প্রায় প্রতিদিনই আগরতলা থেকে হয় নাগরিক নতুবা নেশা পাচারকারীকে জালে তুলছে পুলিশ বৃহস্পতিবার রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ দুই বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেফতার করে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করে বেঙ্গালুরু এবং কর্ণাটক যাওয়ার জন্য রেল স্টেশনে আসে বিউরো রিপোর্ট আর ই নিউজ